করোনার পাশাপাশি রাজ্য জুড়ে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অনেকে। এই সময় ডেঙ্গুর মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্য দপ্তর আগামী সতর্কতা নিক। এদিকে যেভাবে বর্ষা শুরু হয়েছে তাতে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আগাম প্রস্তুতি নিতে আবেদন করল বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের কাছে এই বার্তা তাঁর। বর্ষা মানে ডেঙ্গু, বর্ষা মানে ম্যালেরিয়া, বর্ষা মানে ইনফ্লুয়েঞ্জা। করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জার সংযোগ হবে, করোনার সঙ্গে ম্যালেরিয়ার সংযোগ ঘটবে, কারণ বর্ষা অলরেডি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এই জায়গাটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে আমি বলবো যে আপনারা আরও বেশি বেশি করে বিশেষজ্ঞদের কাজে লাগান, কারণ সাধারণ ইনফ্লুয়েঞ্জা কখনো করোনা মনে হতে পারে, করোনাকে কখনো ইনফ্লুয়েঞ্জা মনে হতে পারে। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে সবাই MBBS ডাক্তার নেই, সেখানটাই সাধারণ ডাক্তারদের সাধারণ মানুষকে চিকিৎসা করে, ফলে সকলের সমান অভিজ্ঞতা নেই। সেই বিষয়টাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আগামী দিনে আরও বেশি করে নতুন নতুন পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখার আবেদন করছি। নদী নালা জল ফাঁপছে, আগামী দিনে কিন্তু বন্যার সম্ভাবনা আছে, কারণ আম্বানের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মাটির জল শোষণ করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। তার মধ্যে আবার বর্ষা এসে পশ্চিমবঙ্গের আরও বিপদ ঘটাতে পারে বলে আমার আশঙ্কা। আমরা যেহেতু বন্যা প্রবণ, ভাঙন প্রবণ এলাকায় থাকি, তাই বন্যার এবং ভাঙনের আশঙ্কা আমাদের জেলাতে সবসময় মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। পশ্চিমবঙ্গ সরকারকে তাই বলবো যে বন্যা আসার পর বন্যা প্রতিরোধের গল্প না করে বন্যা আসার আগে বন্যা প্রতিরোধের যদি আপনি চেষ্টা করেন তাহলে আমরা ধন্য হয়ে যাব। এখানে সব কিছুই হয় ঘটনা ঘটে যাওয়ার পরে, সব কিছুই হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। আমরা চাই ঘটনা ঘটার আগে প্রতিবন্ধকতার ব্যবস্থা করা হোক, অর্থাৎ বন্যা আসবার আগে বন্যা প্রতিরোধের ব্যবস্থা করা হোক,